আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর মানবিক শাখার সমাজবিজ্ঞান বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক সমাজবিজ্ঞান, সরকারি রাজৌর কলেজ, রাজৌর, মাদারীপুর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দল। সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়সমূহের মধ্যে অন্যতম একটি প্রত্যয় বা বিষয় হচ্ছে দল। দল হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তিবর্গের ব্যক্তিবর্গ যারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ঐক্যবদ্ধ হয়। দলের দুই ধরনের সংজ্ঞা আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে সাধারণ সংজ্ঞা, অপরটি হচ্ছে সমাজবিজ্ঞান কর্তৃক দেও সংজ্ঞা। তো প্রথমেই আমরা সাধারণ সংজ্ঞা নিয়ে কথা বলছি। ক্লাসের কলেবর যাতে বৃদ্ধি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে সংক্ষেপে বিষয়টি উপস্থাপনের আমি চেষ্টা করব। সাধারণ সংজ্ঞা, দল হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টি যাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন। অর্থাৎ একই উদ্দেশ্যে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় তখনই তারা হয় দল। পাশাপাশি এক বা একাধিক ব্যক্তিবর্গ নিয়ে যে স্তম্ভের তৈরি হয় তাকে দল বলা হয়। এখানে স্তম্ভ বলতে রাজনৈতিক দল বা অন্য কোনো দলের নামকরণকে বোঝানো হয়েছে। কিছু সংখ্যক লোক সমষ্টিগতভাবে যখন কোনো কিছু অর্জন করার লক্ষ্যে একত্রিত হয় তখন তাদের দল বলে। অর্থাৎ দল গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। দুইয়ের অধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত জনসমষ্টি যখন একটি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করার উদ্দেশ্যে একমত পোষণ করে তখন তাদেরকে দল বলে। তো মূলত দলের ভিতরে যে জিনিসটি একান্তভাবে কাম্য সেটা হলো বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ঐক্যবদ্ধ হওয়া। এবার আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীর দেয়া দলের সংজ্ঞাগুলো একবার দেখে নিচ্ছি। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজ দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দল বলতে বোঝায় কোনো ব্যক্তির সমষ্টি যারা পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সামাজিক সম্পর্কে আবদ্ধ। এখানে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক, ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক ইত্যাদিকে তিনি দল বলে অভিহিত করেছেন। বিশিষ্ট সমাজবিজ্ঞানী পিজিস বার্ড তিনি দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সামাজিক দল হলো ব্যক্তির সমষ্টি
যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্য থেকে পরস্পরের উপর কর্ম সম্পাদন করে। এই সংজ্ঞাটি মূলত নিবন্ধনকৃত দলকে দলের কথা উল্লেখ করা হয়েছে। এখানে রাজনৈতিক দল, ক্লাব, সমিতি ইত্যাদিকে বোঝানো হয়েছে। সমাজবিজ্ঞানী স্মল তিনি দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দল হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন এক জনগোষ্ঠী যার মধ্যে বিদ্যমান রয়েছে এমন সম্পর্ক যা তাদের সদস্যদের একই সূত্রে গ্রথিত করে। মূলত কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তেই কিন্তু যখন মানুষ একত্রিত হয় তখনই তা দলে পরিণত হয়। প্রখ্যাত সমাজ মনোবিজ্ঞানী শেরিফ তিনি দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দল হচ্ছে একটি নির্দিষ্ট মর্যাদা ও ভূমিকা সম্পন্ন এমন কিছু লোকের সমষ্টি যাদের আচার আচরণ মূল্যবোধ বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার মতো সাধারণ মূল্যবোধ ও রীতিনীতি রয়েছে। এখানে সংঘবদ্ধ মানুষকে বিশেষ যারা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়েছে তাদেরকে পরিচালিত করার লক্ষ্যে কিছু নিয়ম নীতিকে উল্লেখ করে দলের সংজ্ঞা প্রদান করা হয়েছে। উল্লেখিত সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে দল হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এমন কিছু লোকের সমষ্টি যারা সাধারণ স্বার্থে পারস্পরিক সম্পর্ক সূত্রে সংগঠিত এবং বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলার দ্বারা পরিচালিত। এ হচ্ছে দলের কতিপয় সংজ্ঞা, আমরা সাধারণ সংজ্ঞা এবং সমাজবিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞাকে উল্লেখ করেছি। অনলাইন ক্লাসের কলেবর বৃদ্ধি যাতে না ঘটে তার উপর লক্ষ্য রেখে সংক্ষেপে এই সংজ্ঞাগুলো তোমাদের সম্মুখে তুলে ধরেছি। তোমরা অবশ্যই মূল বইয়ের সাথে সম্পর্ক রাখবে এবং মূল বই থেকে এই বিষয়গুলো একটু দেখে নিলেই বিষয়টি তোমাদের কাছে আরও সহজ এবং সুন্দর হবে। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে প্রত্যেকটি সংজ্ঞার মাঝেই কিন্তু ছন্দ জড়িয়ে আছে। সমাজবিজ্ঞানের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য, সে যে সংজ্ঞাগুলো দেয় সেগুলো ছন্দ থাকে। তো আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পাব যখন আমরা দলের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলব। দলের শ্রেণীবিভাগ আলোচনা যখন আমরা করব তখন উল্লেখিত সংজ্ঞাগুলোর বিস্তারিত আলোচনা করা যাবে বা সেই শ্রেণীবিভাগগুলো আলোচনার মধ্য দিয়ে আমরা এই উল্লেখিত সংজ্ঞাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।